আসসালামু আলাইকুম তানজিন আলম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার, এই যে আমাদের যে শাখার হয়েছে, এই শাখার সম্বন্ধে একটু বলবেন। আসলে আমরা খেজুর গাছের শাকার থেকে গাছ উৎপন্ন করে থাকি। শাকারটা আসলে আমরা ব্যবহার করি, কারণ শাকারের মাধ্যমে যদি আমরা খেজুর গাছ লাগাই তাহলে আমরা বুঝতে পারি যে সেটা পুরুষ গাছ না স্ত্রী গাছ। আমরা যদি পুরুষ গাছের শাকার থেকে শাকারটা লাগাই তাহলে সেটা পুরুষ গাছ হয়, আর স্ত্রী গাছের শাকার লাগালে সেটা স্ত্রী গাছ হয়। সেটা ফুল ধরার আগেই আমরা বুঝতে পারি সেটা পুরুষ গাছ না স্ত্রী গাছ। আর শাকার শাকারের শাকারটা আসলে যখন 3-4 বছর বয়স হয় শাকারের, তখন আসলে মেইনলি আমরা হচ্ছে শাকারের গোড়ায় রুট ডেভেলপমেন্টের জন্য বালতিতে মাটি দিয়ে শাকারের গোড়ায় লাগিয়ে দেই। তার মাধ্যমে রুট ডেভেলপ হয় এবং কি শাকারের হচ্ছে কাণ্ড যখন বের হয় তখন আমরা এই কাজটা করি। তো রুট ডেভেলপমেন্ট করার জন্য প্রায় 6 মাস বা 1 বছর সময় লাগে। এটা 6 মাস 1 বছর পরে আমরা শাকারটা তুলে ছায়াতে রেখে দিই। সেখানে হচ্ছে কিছুদিন রেখে পানি দিয়ে সেটাকে ছায়াতে কিছুদিন হার্ডেনিং এর জন্য রেখে দিই। দেন তারপরে আমরা শাকারটা মাটিতে লাগিয়ে দিই।